नमस्कार बंधुरा, पापिया राधार एक ब्लगे अपन स्वागत। आज राधा अष्टमी, तो आजकल पुजो एक रकम राधा अष्टमी। तो प्रथम प्रतिदिन मत प्रतिदिन जेमन भगवान चरणे तुलसी पता रखी चंदन दिए, सरकम ही चंदन दिए तुलसी पता दीची गोविंद के गोपाल के। तो तारपर चंदन माखिए निचि फूले, और आगे माखिए रेखे। तो ये तुलसी पता देवार पर जो चंदन थाके सेटा दी, एबार मालाटा पड़िए देव। मालाटा तो एक गंगा जल देव, मालाटा निये आसा होयेछे। तो भगवानेर एई राधा अष्टमी खूब भालो दिने पड़ेछे। एई राधा अष्टमी व्रतटा पालन कराटा भीषणई भालो। जे कोनो घरे माने जे कोनो बाड़ीते एई राधा अष्टमी व्रत खूबई ভালো, ভাগ্যের প্রতি তো সৌভাগ্য আনে। তো আজকের দিনটা পালন করাটা খুবই ভালো। আর একটু পরেই ঘরের পুজো সেরে যাব জামি মিত্র বাড়ি। তো সেখানে পুরনো রাধা মাধবের মন্দির, সেটাও আপনাদের একটা দেখাবো। তো এইভাবে ভগবানকে একটু মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, একটু যাতে রাধারানীকে আজকে একটু সুন্দর করে সাজাতে পারি, ভালো রাখতে পারি। খুব ভালো লাগে এইভাবে ভগবানকে যত্ন করে পুজো করতে, খুবই ভালো লাগে। প্রতিদিনই করি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে একটু খাবার টাবার বেশি করে ভগবানের জন্য। আমরা কতক্ষণই বা ভগবানের জন্য করতে পাই, সারাদিন তো কাজ কাজ করি, সবার চলে যায় নিজেদের খাওয়া সব কিছু। কিন্তু এক একটা দিন, যেদিন ভগবানের বার ব্রত থাকে, সেই দিনটা যেন মনটা খুব পবিত্র লাগে, যে হ্যাঁ আজকে একটা ব্রত আছে ভগবানের জন্য, আজকে সম্পূর্ণ দিনটা যেন ভগবানের জন্য করতে পারি, এটাই খালি মনে হয়। তো সকালবেলা উঠে সব কাজ সেরে স্নান করে ভগবানকে এইভাবে যে সেবা করতে পারছি, এটাই আমার কাছে অনেক পাওয়া, খুবই আনন্দের বিষয় ভগবানকে সেবা করাটা। ফুল দিয়ে, ভগবানের চরণে ফুল দিয়ে সাজিয়ে ভীষণই ভালো লাগে। তো রাধা অষ্টমী ব্রত আমি একদিন লাইভ করেছিলাম, তো এই ব্রতটা খুবই ভালো। জন্মাষ্টমীর পরেই রাধা অষ্টমীটা হয়, তো এবারে জন্মাষ্টমীও যেমন ভালোবারে পড়েছে, রাধা অষ্টমীও খুব ভালো দিনেই পড়েছে। ফল কাটতে শুরু করে দিলাম এবার, তো ভগবানকে এবার ফল দিয়ে, তারপর মিষ্টি দিয়ে, যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই ভগবানকে সেবা করাটাই আমার মনে হয় ভালো লাগে। কারণ এই সব দিনগুলো সব সময় তো পাওয়া যায় না ভগবানদের জন্য স্পেশাল, যতটুকু সামর্থ্য সেইটুকু হিসাবে ভগবানকে সেবা দিচ্ছি। তারপর আরতি করব ভগবানের। খুব সুন্দর একটা দিন, বড়ই পবিত্র। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ধূপটা দেখিয়ে দিচ্ছি ভগবানকে এবার। কারেন্ট অফ হয়ে গিয়েছিল, আর এমনিতেই সকাল থেকে পুজোর বাজার, তো সেই জন্যই খালি কারেন্ট অফ হচ্ছে, লোডশেডিং হয়েই থাকছে এখন খুব। তো ভগবানই ঠিক লাইটের ব্যবস্থা করে নেয়। Thank you.
তো আমার আরতি হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো এই ব্রত ভীষণই ভালো লাগলো। এখন 12টা না বাজা পর্যন্ত আমরা কোনো প্রসাদ গ্রহণ করতে পারবো না, 12টা পর্যন্ত উপবাস থাকতেই হবে, তারপর অন্য অন্য খেতে পারবো না। এমনি লুচি এসব মিষ্টি অন্ন এসবগুলো আমরা গ্রহণ করব। দুপুর 12টা অবধি শাস্ত্রে উপোস থাকতে হবে। ভগবানকে আজকে কত সুন্দর লাগছে, এই রাধা অষ্টমী, জন্মাষ্টমী, তারপর নৃসিংহ চতুর্দশী, ভীষণ ভক্তি লাগে, করতে ভালো লাগে। তো সেই জন্যই সবাইকে বলি যে আপনারাও করুন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এই দিনগুলো সবসময় তো পাওয়া যায় না, খুব পবিত্র দিন, খুব সুন্দর দিন, এটা খুব ভালো দিনে, খুব ভালো তিথিতেই পড়েছে এবারে। তো এরপর যাব, এবার রাধা গোবিন্দের মন্দিরে যাব, তার ব্লগটাও আপনাদের দেখাবো, ছোট করে হলেও আমি রাধা মাধবের দর্শন আপনাদের করাবো। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় রাধে রাধে রাধে।